অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি তাপস রপ্তান, সহকারী শিক্ষক, জুনকুড়ি মাধ্যমিক বিদ্যালয়, ডাকক, খুলনা। আশা করি এই করোনাকালীন সময়ে তোমরা ঘরে থেকে সুস্থ থেকেই আমার পাঠে মনোনিবেশ করবে। আজ আমার পাঠের বিষয় অষ্টম শ্রেণীর গণিত। এই গণিতের ষষ্ঠ অধ্যায়ের সরল সহজ সমীকরণ থেকে আমি আলোচনা করব। তাহলে আমাদের পাঠের বিষয় হচ্ছে সরল সহজ সমীকরণ। দেখো, সমীকরণের ক্ষেত্রে আমরা অজানা রাশির মান নির্ণয় করার জন্য চলক ব্যবহার করি। এই চলকের মান দ্বারা যদি একাধিক সমীকরণ সিদ্ধ হয় তাহলে ওই সমীকরণ সমূহকে একত্রে আমরা সরল সহজ সমীকরণ বলি। আর এই চলক যদি একঘাত বিশিষ্ট হয় তাহলে ওই সমীকরণকে, ওই সহজ সমীকরণকে আমরা সরল সহজ সমীকরণ বলি। এই সরল সহজ সমীকরণকে এর আগে আমরা দুটি পদ্ধতিতে সমাধান করতে শিখেছি। একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, একটি অপনয়ন পদ্ধতি। আজ আমরা শিখব লেখের সাহায্যে কি করে এই সরল সহজ সমীকরণের সমাধান করা যায়। তো দেখো, যদি দুইটি সমীকরণ আমি এরকম ধরি যে একটি সমীকরণ আছে x প্লাস y ইকুয়াল টু 7, এটা এক নম্বর সমীকরণ। একটি সমীকরণ আছে ধরো x মাইনাস y ইকুয়াল টু 1, এটা দুই নম্বর সমীকরণ। তো প্রথমে যখন আমরা সমাধান করতে চাইব তখন যে কোনো একটা সমীকরণের একটি চলকের মানকে আরেকটি চলকের মান দ্বারা প্রকাশ করব। দেখো কেমন হবে। এখান থেকে আমরা লিখতে পারি অন্য সমীকরণ থেকে, দেখো y ইকুয়াল টু 7 মাইনাস x, এই y ইকুয়াল টু 7 মাইনাস x এটাকে আমরা 3 নং সমীকরণ দ্বারা লিখলাম। এবার এই যে y ইকুয়াল টু 7 মাইনাস x, এখানে আমরা x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান বের করবো। দেখো সেটা কেমন, এখানে x y, দেখো x এর মান যখন আমি মাইনাস টু নেব, মাইনাস টু নিলে x এর মান যখন মাইনাস টু, এখানে মাইনাস টু বসালে y এর মান 9 হয়। x এর মান যখন 0 তখন y এর মান হয় 7। x এর মান যদি আমি 2 ধরি, শুধু প্লাস 2, তাহলে দেখো 7 থেকে 2 গেলে y এর মান হয় 5। যদি এখানে 4 নিই তাহলে 7 তে 4 বিয়োগ হলে 3 হয়। যদি এখানে 6 নেই তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে 1 হয়। তাহলে এইভাবে আমরা কিছু বিন্দু পেলাম। তেমনি ভাবে দেখো এখান থেকে এই সমীকরণটার জন্য আমরা আমরা একটা সমীকরণ পাব, সেটা হচ্ছে দেখো এখানে, দেখো x y ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে x মাইনাস 1। এই সমীকরণ থেকে লেখা যায় y ইকুয়াল টু x মাইনাস 1, মাইনাস y ইকুয়াল টু 1 মাইনাস x, সেখান থেকে y ইকুয়াল টু x মাইনাস 1 হয়। এটাকে আমরা যদি 4 নম্বর সমীকরণ দিই তাহলে দেখি এখানে ওই রকম আমরা x এবং y এর ভিন্ন ভিন্ন মান পাব। দেখো সেটা এখানে, দেখো x এর মান যদি আমরা মাইনাস টু ধরি তাহলে y এর মান হয় মাইনাস 3, y এর মান মাইনাস 3। আবার যদি দেখো x এর মান 0 ধরি তাহলে 0 ধরলে, 0 যদি ধরি x এর মান তাহলে দেখো x এর মান 0 হলে y এর মান হয় মাইনাস 1। এখানে যদি 2 ধরি তাহলে দেখো x এর মান যদি 2 হয় 2 মাইনাস 1, এখানে 1। এখানে যদি 4 ধরি তাহলে দেখো 4 বিয়োগ 1 3, এখানে যদি 6 ধরি তাহলে এখানে 5। এবার এই বিন্দুগুলোকে আমরা লেখচিত্রে স্থাপন করব, করে এর সমাধান করব। দেখো সেটি কেমন হবে।
দেখো এখানে আমরা xy একটি x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ দুটি অক্ষ নেব দেখো এখানে এটা যদি আমরা x অক্ষ কল্পনা করি তাহলে x ও x ড্যাশ y ও y ড্যাশ এবার বিন্দুগুলো আমরা স্থাপন করব এক নম্বর সমীকরণ থেকে যে বিন্দুগুলো পাইছিলাম দেখো -2 9 -2 x অক্ষ 1 2 -2 9 1 2 3 4 5 6 7 8 9 তাহলে এটা হচ্ছে -2 9 বিন্দু এরপরে আছে 0 7 0 এখানে 7 উপরে 1 2 3 4 5 6 7 এটা হচ্ছে 0 7 এরপরে আছে দেখো 2 5 1 2 2 1 2 3 4 5 তাহলে এটা হচ্ছে 0 5 সরি এটা হচ্ছে 2 5 এরপরে আছে দেখো 4 3 1 2 3 4 1 2 3 এটা হচ্ছে 4 3 এরপরে আছে 6 1 1 2 3 4 5 6 1 তাহলে এগুলো হচ্ছে এক নং সমীকরণ থেকে এই বিন্দুগুলো পেলাম এবং এই বিন্দুগুলো এবার আমরা যোগ করলাম যোগ করে একটি সরল রেখা পাবো এবার দেখো দুই নং সমীকরণ থেকে যে বিন্দুগুলো পাইছি সেটি হচ্ছে -2 -3 মাইনাস এদিকে আসবে 1 2 মাইনাস 3 নিচে 1 2 3 এটা হচ্ছে -2 -3 এরপরে আছে 0 -1 0 -1 -1 0 -1 এটা এরপরে আছে 2 1 1 2 1 উপরে এটা হচ্ছে 2 1 এরপরে আছে 4 3 1 2 3 4 1 2 3 4 3 বিন্দুটা এই আছে আমাদের আগে পয়েন্ট করে আছে এরপরে দেখো 5 6 1 2 3 4 5 1 2 3 4 5 এই হচ্ছে 5 6 এই বিন্দুগুলো 1 2 3 4 5 1 2 3 4 5 6 তো এটা 6 5 এটা একটু ভুল হচ্ছে এটা হচ্ছে 6 5 বিন্দুটি 1 2 3 4 5 6 1 2 3 4 5 এটা হচ্ছে 6 5 তাহলে এখানে দেখো এই বিন্দুগুলো যদি আমি যোগ করি তাহলে এখানেও একটি সরল রেখা পাবো দেখো যে সরল রেখাটি 4 3 বিন্দুতে ছেদ করেছে তাহলে আমরা বলতে পারবে যে দুই এই দুটি সরল রেখা 4 3 বিন্দুতে ছেদ করেছে অতএব এই 4 3 বিন্দু হচ্ছে এই দুটো সরল সমীকরণের জন্য সমাধান বিন্দু তাহলে এই সমাধানটি আমরা লেখের সাহায্যে নির্ণয় করলাম তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি পাঠের সমাপ্তি ঘোষণা করছি।